কাতারের রেডিওতে বাংলাদেশের প্রথম কারি হাফেজ মোহাম্মদুল্লাহ বিভিন্ন রেওয়ায়েতে কোরআন পড়ে একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশী কারি মোহাম্মদুল্লাহ বিন হাফেজ। বিশ্বের লাখ লাখ দর্শক শ্রোতার হৃদয় কাড়া সুরে কোরআন তেলাওয়াত করে মৌন জয় করা বাংলাদেশী কারি মোহাম্মদুল্লাহ বিন হাফেজ। তিনি কাতারের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পাঁচবার পুরস্কার পেয়েছেন। পবিত্র কোরআনুল করিমের প্রসিদ্ধ দশ কেরাতের বিভিন্ন রেওয়ায়েতের ওপর একাধিকবার পুরস্কার পেয়েছেন মোহাম্মদুল্লাহ বিন হাফিজ, যা বাংলাদেশি হাফেজদের মধ্যে তার একক অর্জন। এছাড়া হাফেজ আব্দুল হকের তত্ত্বাবধানে তার তিলাওয়াত টেপ রেকর্ডের মাধ্যমে সর্বপ্রথম দেশের বিভিন্ন হেফজ বিভাগে মস্ক করানো হয়। এভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে তার কোরআন তেলাওয়াত ছড়িয়ে পড়ে। 2004 সালে ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে চতুর্থ হয়েছিলেন হাফেজ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ। বর্তমানে তিনি কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি কাতার রেডিওতে নিয়মিত পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে সুনাম ও সুখ্যাতি অর্জন করছেন। এমনকি বাংলাদেশের কারিদের মধ্যে তিনিই প্রথম কাতারের রেডিওতে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছেন। নরসিংদীর শিবপুরের চৈতন্য গ্রামের হাফেজ মাওলানা হাফিজুল্লাহর সন্তান কারি মোহাম্মদুল্লাহ। বিশ্বজয়ী হাফেজ অল্প বয়সে মায়ের কাছেই এক দুই পারা কোরআন মুখস্থ করেন। পরে বাবার প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর মাদ্রাসায় ভর্তি হয়ে বাবার কাছে মাত্র 11 বছর বয়সে পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন। 2004 সালে কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইন্টারভিউর মাধ্যমে ইমাম ও খতিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং 2008, 2009, 2010, 2012 সালে কাতার হিফজুল কোরআন প্রতিযোগিতায় পঞ্চম, চতুর্থ, তৃতীয় ও দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়া 2017-18 সালে আরটিভিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে ছিলেন।